হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। সো আজকে আমি যাচ্ছি আবার কলেজে। অ্যান্ড যেমন কি তোমরা আশা করি জানো যে 21 নভেম্বর মানে মানডে আমাদের কলেজে হচ্ছে নবীন বরণ। সো ভেরি এক্সাইটেড। কী সব প্রিপারেশন হচ্ছে, কী প্রিপেয়ার করবো, তারপরে সারাদিন কী কী করছি, ইনভিটেশন ডিপার্টমেন্টে গিয়ে সব শেয়ার করবো, সাথে থেকো। আমি এখন নেমে টোটোতে উঠে পড়েছি, আমি যাচ্ছি কলেজে, একাই আছি। গ্রাউন্ডে বাস পেয়ে যাচ্ছি, আজকে একাই আছি, আজকে কেউ আসেনি। নবীন বরণের প্রস্তুতি, একবারে বানায় রাখবা, একবারে বানায় রাখবা। পাপ্পু দা চায় বলে গাইজ, অনেকক্ষণ পর চলে এসেছি তোমাদের সাথে একটু কথা বলতে। সারাদিন টাইম পাইনি বেশি ভিডিও করার, পজ ক্লাস ছিল, বাট আর একটু এদিক ওদিকে দৌড়াচ্ছিলাম, একটু কাজ করছিলাম। সো আমি এখন বসে আছি ইউনিয়ন রুমে, একাই আছি, ভালো লাগছে না, আর খুব টায়ার্ড লাগছে অ্যান্ড খুব গরমও লাগছে। অ্যান্ড 4টার দিকে বের হয়ে যাবো, স্টেটে যাব, গাড়ি আছে। আর এই কলেজে নবীন বরণের জোরদার পরিস্থিতি মানে প্রস্তুতি শুরু হয়ে গেছে। তোমাদেরকে যেমন আগের ক্লিপে দেখালাম, স্টেজ রেডি হচ্ছে। 21 সকাল 11টা থেকে আমাদের আলিপুরদুয়ার কলেজে নবীন বরণ। অ্যান্ড তোমাদের সবাইকে ইনভাইট রইল, তোমরা অবশ্যই আসার চেষ্টা করো, খুব মজা হবে। সো গাইস, আমি বাড়ি চলে এসেছি অ্যান্ড ফ্রেশ হয়ে গেছি, অ্যান্ড এখন ব্লগটাকে এন্ড করার টাইম, আর ব্লগটা কন্টিনিউ করছি না। সো আই হোপ ইউ হ্যাভ লাইকড ইট। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট, অ্যান্ড ডু সাপোর্ট। হোপ ভালো লাগবে অ্যান্ড খুব ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিওস, নতুন নতুন ব্লগ চলে আসবে নেক্সট উইকে। আর রেডি থেকো অ্যান্ড সাপোর্ট করো। থ্যাংক ইউ।